সিলেটের ফুটবল আর দর্শক এ যেন মুদ্রার এপিঠ ওপিঠ। আর বাংলাদেশের খেলা হলে তো সচরাচর উৎসব চলে সুরমা পাড়ে। বাংলাদেশ ফিলিপিন্সের ম্যাচ ঘিরে স্টেডিয়াম পাড়ায় দর্শকের ঢল নামে। খেলা শুরুর আগেই ভরে যায় গ্যালারি, তখনও বাইরে অপেক্ষমান হাজার হাজার সমর্থক। গ্যালারির সম্প্রসারণ ছাড়া সকলের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় বলে মনে করেন আয়োজকরা। অবশ্য টিকিট না পেলেও বাংলাদেশের জয়ের প্রত্যাশা ছিল দর্শকদের মনে। নেপাল বাংলাদেশ দিয়ে শুরু করেছি, তারপর থেকে ধারাবাহিকতায় আমরা কিন্তু দর্শক মাঠে আনছি, কিন্তু আমাদের সিলেটের যে মাঠটা গ্যালারির এটা উন্নয়ন হচ্ছে না। গত ম্যাচের তুলনায় আরো অনেক ভালো খেলতে হবে, কারণ ভালো খেললে আমরা ভালো ফল পাবো এবং আগের তুলনায় অনেক বেশি গোল করতে হবে। নিয়ে এসেছি সেও বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লায়, টিভিতে যখন দেখে তখন বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লায়, সেই জন্য আজকে মেয়েকে নিয়ে এসেছি। বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ, এবার ফাইনালও যাবে, কেউ আটকাইতে পারবে না। এবং গ্যালারিতে জায়গা না পেয়ে আমি ছাদে গিয়ে দেখেছি। খেলোয়াড়রা কিন্তু অনেক চেষ্টা করেছে, তারা হারার মতো কোনো কিছুই করেনি, তারা অনেক বেশি চেষ্টা করেছে। আশা করি তারা সেমিফাইনালে যাবে। স্কোরাররা ভালো একটা ফিনিশিং দিতে পারলে আমি মনে করি যে ফিলিস্তিনের সাথেও জিততে পারে বাংলাদেশ।